আমি যখন ছোট ছিলাম এটা নৌকা 1200 লে পাওয়া গেছে আমি যখন ছোট ছিলাম আমাকে তো নাও আসাল কুশা নাও আসাল 900 টা 1000 টা হইলে ছোট মনে পাওয়া গেছে আগে হাজার হাজার টাকা লাগে তাহলে এই পানা খাওয়াও নাকি সারা বছরই বিলে কি পাওয়া যায় ও ধানের গাছ কাঠে না করি কাঠে না খার কাঠে না করি যা যাই নিয়েছি কাঠ ফেরত গরুর জন্য রান্না করতেছে গরুর বিষয়ে সারাদিনই থাকুন নাকি তাহলে সারাদিন মানে আমি তো সারাদিনই মানে করতে আমার কাম হয়ে যাবে আর কাম পাঁচ লিটার কত কত গেছে লিটার হ্যাঁ এসে কত করে বেচছ দুধ হ্যাঁ গরুর পিছনে খরচ আছে না গরু তো লাভ হইলো কি বাসুরটা থাকে কি করবা তুমি পরে আবার কি করবা তাহলে বেকার থাকো নাকি বড় কাকা তিন ভাই অভি কাকা নারায়ণ কাকা এটা নারায়ণ কাকা আর দুলাল কাকা আছে তিন ভাই এরা তিন ভাই গরু পালে কৃষি কাজ করে আর কি এরা আমার সারা ডাক্তার আছে ঘাস কাটতেছে না পানা কাটতেছে ঘাস কাটে পানা কাটে সারাদিন নিয়ে নিয়ে থাকে গরু নিয়ে থাকি গরু পালতে হইলে গরু আর নাগে খরচ আছে আর কি সবকিছুতে খরচ আছে আগে নাগাল কোনো কিছু নেই তাই না ও তো ঘুষিও বেচা পারো তাই না গোবর থেকে যেটা হয় এটা লাভ আছে মানে এবারে যে তোমার লাভ থাকে ভালোই লাভ থাকে গরু পাললে ভালোই লাভ থাকে পালা পাললে পালার মতো ঠিক আছে ঘুষির তোমার অনেক দাম আছে গোবর থেকে যে জ্বালানিটা হয় ওটার দাম আছে খোলা আছে ছেলেটা থাকে বিদেশ মোটামুটি ভালোই অনেক দিন হয়েছে পরীক্ষিত কবে গেছে বিদেশ সাত বছর হয়ে গেছে আচ্ছা এবার গার থাকুন না হ্যাঁ বিয়ে টিয়া করুক যাক আমার বাড়ির দিকে যাবো সারা ডাকতেছে এখান থেকে ওই পর্যন্ত আমাদের এই জমিটা পড়ে থাকে কিছু করা হয় না এটা হলো মিষ্টি কুমড়া গাছের বাগান বলা যায় মানে পুরো ক্ষেত্রের মধ্যে শুধু মিষ্টি কুমড়া লাগিয়েছে আর ঘাস এখানে মিষ্টি কুমড়া ধরে এগুলো বিক্রি করে ঘাস আবার গরুকে খাওয়ায় এই ক্ষেতটা হলো আমাদের এটা হলো আমাদের ক্ষেত
একটা পরে থাকে আমার দুলাল কাকা গাছ লাগায় বলে গাছ তো এমনি হয় একটু সারটার দেয় এই যে খোড়া ডাঙায় রাখছে মানে এটা আমাদের বিষ প্রয়োগ করা হয়েছে তাতে করে অন্য মানে গরু ছাগলে খাইলে সমস্যা হইব এটা গাছটা যখন বড় হইব সুন্দর হইব তারপরে কাটব আর কি এটা কিন্তু আমাদের দেশাল গাছ মানে আমার দেশীয় গাছ যেটাকে দুব্বা গাছ বলে এটার এই গরুর দুধটা স্বাদ বেশি এই ঘাস যে গরুরে খাওয়াইব আরেকটা আছে চাষের গাছের দুধটা একটু পাতলা হয় এই যে এই ঘাস খাওয়াইলে ওটা ভালো হয় দুধ গরুর যাই হোক এই যে এলো আমাদের বাড়ির এই যে রাস্তা এই রাস্তাটা একটু কাদা থাকে একটু জল থাকে সব সময় আমরা মাঝে মাঝে ওই বাড়ির রাস্তা ইউজ করি ওদিকে যাই ছোটবেলায় এই গ্রামে এই রাস্তায় যে কত চলাফেরা করছি তার কোনো বুঝিস নেই ঠিক আছে তখন মনে হতো যে ক্ষেতগুলো অনেক বড় বড় এখন মনে হয় ছোট ছোট মানে আমি বড় হয়েছি তো ক্ষেত ছোট মনে হয় আমাদের এই যে এই যে সামনে দেখতেছেন এটাকে বলে বুড়ো ক্ষেত মানে বিল তো এই এই ক্ষেতগুলোর দাম অনেক বেশি ধান হয় প্রচুর পরিমাণে খুব সুন্দর আসি বাড়িতে আমার ডাকতেছে চলে যেতেছি ওই যে পুকুর দেখতে পাচ্ছেন বড় একটা পুকুর এটা আমাদের গ্রামের সবারই পুকুরটা সবাই মিলে এই পুকুরটা করছে এতে এই যে প্রচুর মাছ থাকে দেশি মাছ সব পালা হয় না এটার সাথে আপনার বিলের সংযোগ আছে ওইদিকে একটা খালের মতো আছে বিলে থেকে মাছ এসে এখানে আশ্রয় নেয় আর আমরা ওখানে বিলে খাই মানে আগে খাইতে হবে এখন তো আর খাই না এখন তো আসা হয় না তাই আমাদের বাড়িতে আমাদের গ্রামের বাড়ি কিন্তু মানে মানুষের টাকা পয়সা আছে সবারই কেউ গরিব না থাকার কারণ হলো প্রত্যেকটা বাড়িতে বিদেশি আছে বিদেশ গেছে যার কারণে তারা মানে হিউজ টাকা বানিয়েছে সবাই তো ভালো করছে বিদেশ যে তাহলে বেকার থাকা লাগতো বেকার থাকা লাগতো বা কাজ করলেও খুব একটা যে ইনকাম হইতো তা না তবে যে আবার যারা কষ্ট করতে পারে কাজ করতে পারে তারা আবার ইনকাম করতে পারে গরু পালে লাভ আছে আগে দিক দিয়ে খুব জঙ্গল ছিল প্রচুর সাপ ছিল এখন জঙ্গল সব পরিষ্কার করা হয়েছে সাপটা আবার একটু কম আসছে দিকে যাই বাড়ি যাই সারা আমার ডাকতেছে কিনা বাড়ি সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি ভালোই খুবই ভালো আছি গ্রামে আছি আমাদের বাড়িতে আছি যারা কাছে খাবার দেখেন খাটাবাড়ি খাবার সব একবারে গ্রামের খাবার দেশি কই মাছ বেগুন ভাজা শাক আর এটা হলো মিষ্টি কুমড়ার ফুলের বড়া আর এটা হলো লাউ ডোগা শিম আলু দিয়া একটা কই মাছ একটা ঝোল তরকারি এর নিচে রাখি এই খাবার আগে বাজি মাছি খাই নাকি শাক দিয়ে খাই প্রচন্ড গরম গ্রামের শাক সকালবেলা মা খেতে দিকে তুলে নিয়েছে খাবারের ঘ্রাণটা খুব বেশি রিয়েল জিনিসটা পাওয়া যায়
সেই ঘরটার মধ্যে আমি বসে আছি বারান্দা আর কি। ছোটবেলা অনেক স্মৃতি আছে এখানে। যাক শাক খাইলাম, আমার মাছ ভাজি, বেগুন ভাজি, সাথে কুমড়ে পাতার বড়া, কুমড়ে ফুলের বড়া। এই মাছগুলো এলো বসে দেওয়া ধরছে, আমার গ্রামের লোকজন ধরছে, বিক্রি করলো 1 কেজি 550 টাকা। রিয়াল দেশে এই গ্রামের যে আশেপাশে পুকুর আছে ওই পুকুর থেকে ধরা। আমাদের ঘরটা যখন দাদার আমলের কথা নতুন দেয় সেটা অন্যরকম ছিল, কাজ ছিল না, তিন দিয়ে করছিল এখন আমার মনে করে এই ঘরে তখন আমরা তিনজন মানুষ, আমার দিদি, দাদা আর আমি। এমন ঝড় আসতে আমি তো ঝড়ে ভয়ে কামতাছি, ঝড়ের তীব্রতা দেখে আমার দাদা বুঝতে পারছি হয় ঘর থাকাটা নিরাপদ না। তখন আমাদের একটা খাট আছে, একটাই খাট আছে বাড়িতে, আগের খাটগুলো কিন্তু বুঝতে হতো খাট বের নিচে আর বুঝতে খাট খাটের নিচে যাওয়া যেত, অনেক কিছু রাখা যেত। আমাদেরকে দাদা সহ আর কি বলে যে সব খাটে তো খাটে মিশে না, কারণ ঘর উড়ে যেতে পারে ঠিকই। সবাই খাটে মিশে, খাটে মিশে একটা সালা পিছে হ্যাঁ শুয়ে থাকবে। আমি অনেক ছোট, খাটের নিচ থেকে উপর দিকে তাকিয়ে দিয়ে আমাদের উপরের চাল নেই নিয়েছে এখন সে চাল খুঁজতে খুঁজে আবার বেরোতে হচ্ছে অনেক দূরে নিয়ে গেছে। আশেপাশে নেই একটা মেয়ে বুঝে না সে মানুষ কুকুরের পাশে অনেক দূর ইন্দিয়ে পরে নিয়ে কুকুরে ফেলেছে, আরেকটা ফেলেছে আরেকজন গোয়াল ঘরের মধ্যে দুইটা পাট ছুটে গেছিল সুন্দর। সে তো তারা এখন মনে করে খুব ভয় ছিলাম, ভয় পেয়ে ফার্ম ছিলাম ও এরপর আমি ঘুমিয়ে গেছি, খাটে নিচে ঘুমিয়ে গেছি। তারপরে তো বৃষ্টি শুরু হলো, ঝড়ের পরে হাত একটু বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে সবাই দেখতে এলো কি অবস্থা। আমরা আবার ওর টিম খুঁজতেছি, একজনে কইল যে একটা ইয়ের উপরে যা বসছে পুকুরের মধ্যে যা বসছে, আর একটা একজন ঘরের উপরে বসছে।
ঘুরাল গেল দূর বসে এমনি তো কোনো মানুষের ক্ষতি হয় নাই ক্ষতির মধ্যে ক্ষতি আমাদের ঘরটা ভেঙে গেছে আবার নতুন ঘর লাগানো হয়েছে ফুলের বালা মনে ঢাকা শহরে সবই পাওয়া যায় কিন্তু স্বাদের পরিমাণ অনেক কম বাজির দেখা হয়েছে গ্রামের মেজারা থাকে আসলে পরিশ্রম খুব বেশি গ্রামে মানে দৌড়ে দৌড়ে করা হয়ে গেল রান্না করে খাওয়াই কষ্ট হয়ে অন্য গ্রাম তো দূরের কথা কলু জায়গায় পাটভরি জায়গায় ভালো করা লাগে নিজের কাজগুলো তো করা লাগে গ্রামে আইসি ভালো মন্দ খাবো গ্রামের জিনিস খাবো সেই ভালো লাগবে কারণ শহরে তো পোলা মাংস খাই গ্রামে গ্রামে আসলে মাটির ছেলে রান্না সব রান্নার স্বাদ লাগে নিরামিষ যাই হরতাল হরতাল সবই ভালো লাগে যাই হোক খাওয়া ভালো হইল সকালে ভালো হয়েছে এখনও ভালো হইল ভবিষ্যতে ভালো হবে আশা করা যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সবার জন্য শুভকামনা রইল